হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাক। আমি শিহাব, আশা করি সবাই খুব ভালো আছেন। তো থাম্বনেলটা দেখেই বুঝতে পেরেছেন আমরা আজকে নতুন ব্রলার 8-bit সম্পর্কে আপনাদেরকে কিছু টিপস দিব। সো লাস্ট ভিডিওতে আপনাদের অনেক ভালো সাপোর্ট পেয়েছিলাম, আশা করি এই ভিডিওতেও সেভাবেই সাপোর্ট করবেন। তো এই ভিডিওতে লাইকের এম হচ্ছে 9টা, আশা করি আপনারা লাইকের এম পূরণ করে দেবেন। তারপর আমি নেক্সট পার্ট নিয়ে চলে আসবো। তো কথা না বলে চলুন শুরু করা যাক। তো 8-bit সম্পর্কে যে বিষয়গুলো জানতে হবে সেটা জেনে নিন। তার মুভমেন্ট স্পিড কিন্তু খুবই স্লো, অনেক বেশি স্লো। ব্রল স্টারের যতগুলো ব্রলার আছে সব থেকে বেশি মুভমেন্ট স্পিড স্লো হলো 8-bit-এর। তারপরে তার রিলোড স্পিড সম্পর্কে কথা বলতে চাই, তার রিলোড স্পিড কিন্তু খুবই ফাস্ট। তারপরে তার রেঞ্জ কিন্তু খুবই লং, এটা খুবই ভালো। তার রেঞ্জ লং কারণ তার মুভমেন্ট স্পিড যেহেতু স্লো, তাহলে তার রেঞ্জ লং হলে অনেক বেশি সুবিধা পাওয়া যাবে। এই বিষয়ে আমি একটু পরে আপনাদেরকে বলছি। তারপরে সেটা ড্যামেজ কিন্তু খুবই হাই, একসাথে অনেকগুলো লেজার যেহেতু শর্ট করে এই জন্য অনেক বেশি সুবিধা হয়, এর জন্য তার ড্যামেজও অনেক বেশি হাই। তার ডিপিএসও কিন্তু হাই, এর জন্য তাকে একটা ট্যাঙ্কি ব্রলারও বলা হয়। আর সেটা কিন্তু অনেক সুবিধাজনক হতে পারে কারণ তাকে ট্যাঙ্ক হিসেবে অনেক ভালোভাবে ইউজ করা যেতে পারে, ঠিক আছে। এবার আমরা কথা বলবো 8-bit-এর বেস্ট মোড সম্পর্কে, কোন কোন মোডে 8-bit সব থেকে বেশি ভালো খেলবে। তো ফার্স্ট 8-bit-এর বেস্ট মোড হচ্ছে ব্রল বল, ঠিক আছে। ব্রল বলে 8-bit অনেক ভালো খেলতে পারে, কারণ প্রথম কল সে তার থ্রোট প্লেস করে কিন্তু তার ড্যামেজ ইনক্রিজ করতে পারে। 50% তার ড্যামেজ ইনক্রিজ হয়, যেটা কিন্তু খুবই ভালো। ব্রল বলে ড্যামেজ ইনক্রিজ হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, ড্যামেজ যত ভালো হবে ব্রল বলে তত বেশি ভালো খেলা যাবে। তারপরে কথা বলবো তার সেকেন্ড বেস্ট মোড নিয়ে। তার সেকেন্ড বেস্ট মোড হলো জেম গ্র্যাব। যেহেতু তার রেঞ্জ অনেক বেশি লং হওয়ার কারণে জেম গ্র্যাব কিন্তু সে অনেক দূর থেকে কিন্তু এরিয়া কন্ট্রোল করতে পারবে। আর তারপরে তো তার টরেট আছে, যেটা হলো তার ড্যামেজ অনেক বেশি বাড়ায় দেয়, 50% বাড়ায় দেয়, যেটা অনেক বেশি সুবিধাজনক। এর জন্য তার সেকেন্ড বেস্ট মোড হলো জেম গ্র্যাব। থার্ড বেস্ট মোড হলো সেটা হলো শোডাউন। শোডাউনে আপনার 8-bit-কে ইজিলি পুশ দিতে পারবেন, যেটা খুব বেশি সুবিধাজনক। আপনার শোডাউন খেলতে পারেন, ডুয়ো শোডাউন খেলতে পারেন, এটা কোনো ম্যাটার করে না। শোডাউনে 8-bit অনেক বেশি পুশ দিতে পারে। সো এই তিনটা মোডে 8-bit-কে আপনারা খুব ইজিলি ট্রফি পুশিং দিতে পারবেন। তারপর হচ্ছে হাইস্টেও কিন্তু 8-bit খুব খারাপ না, কিন্তু তার মুভমেন্ট স্পিড স্লো হওয়ার কারণে হাইস্টকে আমি 4 নম্বরে রেখেছি। কারণ হাইস্টের মুভমেন্ট স্পিড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাকে যে ড্যামেজ করতে হবে। আরেকটা কথা হলো 8-bit কিন্তু দেওয়ালও ভাঙতে পারে না, এর জন্য হাইস্টে 8-bit-এর একটু প্রবলেম হবে। এই জন্য আমি হাইস্ট-bit-কে 4 নম্বরে রেখেছি, ঠিক আছে। সো এবার কথা বলবো আমরা যে তিনটা বেস্ট মোড নিয়ে আমরা কথা বললাম, top 3 best mode। সেই top 3 best mode তিনটা করে আমরা ম্যাপ নিয়ে আলোচনা করবো, top 3 map, ঠিক আছে। তো প্রথমে ব্রল বলের ম্যাপ নিয়ে আলোচনা করি। ব্রল বলের ফার্স্ট ম্যাপ হলো ব্যাক ইয়ার্ড বল, আরেকটা আছে পিন বল ড্রিমস, আরেকটা হচ্ছে ফিল্ড গোল। এই ম্যাপগুলো নিয়ে আপনারা খেলতে পারেন, কারণ 8-bit-এর জন্য কিন্তু লং রেঞ্জ যেগুলো ম্যাপ আছে সেই ম্যাপগুলোই ভালো হবে। এর জন্য আমি এই তিনটা ম্যাপ সিলেক্ট করেছি। এই ম্যাপগুলো খেলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে ওপিনিয়ন জানাবেন যে আপনাদের কোনো সুবিধা হচ্ছে কি না, ঠিক আছে। আর আপনারাও বলবেন যে 8-bit-এর জন্য কোন ম্যাপগুলো ভালো, আপনারা এটার সাথে একমত কি একমত না। তারপরে চলে যাই জেম গ্র্যাবের ম্যাপ সম্পর্কে। জেম গ্র্যাবের ম্যাপে প্রথমেই আছে হলো ক্রিস্টাল ক্যাভেন, তারপরে আছে ক্রস কার্ট, আর একটা আছে চিল ক্যাভ। এগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই ম্যাপগুলো লং রেঞ্জ ব্রলারের জন্য অনেক বেশি ভালো, যেটা আর 8-bit তো এরিয়া কন্ট্রোলের দিকে খুব ভালো, কারণ তার ড্যামেজ বেশি, যার জন্য এই ম্যাপগুলোতে এরিয়া কন্ট্রোল 8-bit খুব ভালোভাবে করতে পারবে, ঠিক আছে। তারপরে 3 নম্বরে আসছে যেটা হলো শোডাউনের ম্যাপ। শোডাউনের ম্যাপে প্রথমেই আছে ডাবল ট্রাবল, তারপরে আছে ডিস্টার্ড ভার্টেক্স, তারপরে আছে রয়্যাল রানওয়ে। এই ম্যাপগুলো 8-bit-এর জন্য খুবই ভালো, ঠিক আছে। তো আপনারা এটাতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এই সবগুলো ম্যাপে আপনারা ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে আপনার ওপিনিয়ন জানাবেন যে আপনাদের কোনো সুবিধা হচ্ছে কি না। আর আপনাদের যদি ধারণা মতো এই ম্যাপগুলো না হয় তো কোন ম্যাপগুলো ভালো হতে পারে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমার ভুল হতেই পারে, ঠিক আছে। সো এবার আমি আলোচনা করব আপনাদের সাথে 8-bit-এর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে, যে টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করে আপনারা 8-bit কিনে সর্বোচ্চ পরিমাণ ফায়দা তুলতে পারবেন, ঠিক আছে। তো প্রথম টিপে চলে যাই। প্রথম টিপ হলো ডিস্টেন্স রেখে অবশ্যই অ্যাটাক করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব বলতে খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা সবাই জানি 8-bit-এর মুভমেন্ট স্পিড কিন্তু খুবই স্লো। এই মুভমেন্ট স্পিড স্লো হওয়ার কারণে কিন্তু 8-bit কোনো ব্রলারে যদি, যেমন ক্রোয়ের খুব কাছাকাছি চলে আসে, কিন্তু ক্রো কিন্তু ডাচ করে খুব ইজিলি মেরে দিতে পারবে। এর জন্য যদি ডিস্টেন্স রেখে আপনারা অ্যাটাক করতে পারেন, যেহেতু তার রেঞ্জ খুবই লং, এর জন্য অবশ্যই ডিস্টেন্স রাখতে হবে। ডিস্টেন্স রেখে যদি অ্যাটাক করেন তাহলে অন্য কোনো ব্রলারকে যেমন আপনারা ব্যাক করে দিতে পারবেন, আবার কিন্তু খুব ভালো ড্যামেজও করতে পারবেন, কারণ তার ড্যামেজও খুব ভালো, ঠিক আছে। সেকেন্ড টিপে আসে, সেকেন্ড টিপ হলো আপনাদেরকে যে টোরেট আছে, টোরেটটাকে কিন্তু আপনারা শিল্ড হিসেবে ইউজ করতে পারেন। এটা কিন্তু খুবই ভালো কাজ করবে। টোরেটটাকে যদি আপনারা শিল্ড হিসেবে ইউজ করেন অনেক
সুবিধা হতে পারে। কারণ টোরেটে যখন আপনারা শিল্ড হিসেবে ইউজ করবেন, প্রথম কথা হলো আপনারা ড্যামেজ করতে পারবেন, দ্বিতীয় কথা হলো আপনাদের আরও সুবিধা হবে। যেমন কোনো ব্রলার যদি আপনাদেরকে অ্যাটাক করে তাহলে ওর হিসেবে হাইড হয়ে আপনারা ড্যামেজ করতে পারবেন, যার জন্য প্রথম কথা হলো যখন ড্যামেজ করবেন তখন কিন্তু ওর 50% আরও বেশি ড্যামেজ করতে পারবেন, যেটা বাফ হয়ে গেল ওদিকে সুবিধা হবে। তাছাড়াও অ্যাটাক লাগা থেকে বেঁচে যেতে পারলেন, যেটা অনেক সুবিধা হলো, যার ফলে এটা ডিপিএস কমলো না, সে অনেক বেশি আগের মতোই হেলথ ফেরত পেলো, বা অর্থাৎ হেলথ থাকলো। তো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তিন নম্বরে যেটা আসছে সেটা হলো অটো এম সম্পর্কে। সো এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে একে নিয়ে কখনোই অটো এম করা যাবে না। আমরা যদি অটো এম করি তাহলে কিন্তু মানে ব্রলারকে ড্যামেজ করতে পারবো না, যার জন্য 8-bit অনেক প্রবলেম হবে, তারপরে তার মুভমেন্ট স্পিড স্লো। যদি আমি অটো এম করি সেই ব্রলার আমার কাছের দিকে কাছে চলে আসবে আর খুব দ্রুত ড্যামেজ করে দেবে, এর জন্য অটো এম থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন। তারপরে হলো চার নম্বরে যেটা আছে, যেটা সুপার দ্রুত যেহেতু চার্জ হয় তাই তার সুপার সবসময় প্লেস করে রাখতে হবে, তার প্রোডাক্টকে সবসময় আপনারা প্লেস করে রাখবেন। ধরেন আপনারা সুপার কিন্তু তার সুপার প্রথম কথা হলো খুব দ্রুত চার্জ হয়, এই জন্য আপনি কী করবেন যখনই তার সুপার চার্জ হলে একটা নির্দিষ্ট জায়গা বুঝে তার সুপারকে আপনারা প্লেস করে দেবেন। তারপরে কী সুবিধা হবে, তারপরে সুবিধা হবে কি, প্রথম কথা হলো আপনারা এরিয়া কন্ট্রোল করতে পারবেন যেহেতু বাফ হবে তার ড্যামেজ। তারপরে আপনারা আরও সুবিধা পাবেন, সেটা হলো যেটা আগে আমি বললাম, হাইট হয়ে আপনারা খেলতে পারবেন, যার ফলে অনেক সুবিধা হবে। এই জন্য সুপার পাওয়ার ফলেই আপনারা সাথে সাথে টোয়ারকে প্লেস করবেন, তারপরে নেক্সট সুপার পেলে নেক্সট সুপার প্লেস করবেন, এভাবে আপনারা কাজটা করতে থাকবেন। হোপফুলি গাইস এগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ, আপনারা এগুলো অবশ্যই মাথায় রাখবেন আর এই ট্রিকগুলো ইউজ করবেন, আর আমাকে অবশ্যই জানাবেন এগুলো আপনার জন্য হেল্পফুল হলো কিনা। গাইস আজকের ভিডিওটা এতটুকুই রাখছি, সবাই ভালো থাকবেন। সো গাইস বাই। I'm gonna go to the bathroom.